বাংলা ভাষার অন্যতম আধুনিক কবি শামসুর রহমানের পনেরোতম মৃত্যুবার্ষিকী আজ দু সালের সতেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই কবি তার লেখা স্বাধীনতা পাওয়ার জন্য হে স্বাধীনতা আসাদের শার্ট বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা স্বপ্ন ও বাস্তবতাকে ধারণ করেছিল বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা গুলি কবি শামসুর রহমান উনিশশো সাতাশ সালের তেইশ অক্টোবর ঢাকা শহরের মাহট্টুলিতে জন্ম এ কবির বাবা মুখলেসুর রহমান ও মা আমেনা বেগমের তেরো সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ স্বাধীনতা তুমি উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতা এরপর একে একে লিখে গেছেন আসাদের শার্ট স্বাধীনতা তুমি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি কবি শামসুর রহমান তার সময়কালকে তুলে ধরেছিলেন আধুনিকতার আবেগে ছন্দে এজন্যই তার কবিতায় ফুটে উঠেছে সন্ত্রাস সাম্প্রদায়িকতা আর স্বৈরাচার বিরোধী চেতনা তিনি আমাদের সাহিত্যকে আধুনিকতার বড় মাত্রায় সূচনা করে দিয়েছিলেন যে সূচনার ভেতক দিয়ে এগিয়ে গিয়েছিল সাতচল্লিশ পরবর্তী সময় থেকে বাংলাদেশের সাহিত্য একাত্তরে কবি অস্ত্র ধরেননি ঠিকই তবে তার কলমের সতীষ্ণ ফলায় হুঙ্কার দিয়েছেন স্বাধীনতার তাই তো তার প্রতিটি কবিতায় ভেসে উঠেছে জাতির স্বপ্ন ও কণ্ঠস্বর আর ধীরে ধীরে কবি হয়ে উঠেছেন জাতীয় ইতিহাসের অনন্য ভাষ্যকার সেই সঙ্গে তার আশেপাশের জনগণের কথা বলেছেন এবং যে জনগণ মিলে একটা জাতি সত্তা তৈরি হয়েছে জাতি সত্তার বলেছেন সব মিলিয়ে শামসুর রহমানের রচনা শতাধিক পেয়েছেন একুশে পদক স্বাধীনতা পদক বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা দু সালের ১৭ আগস্ট ৭৭ বছর বয়সে না ফেরা দেশে পাড়ি জমান মানবতাবাদী এই কবি ফাতেমা কাউসার নিউজ টোয়েন্টি ঢাকা